আজকে আমি চলে এসেছি। আজকে ভিড়টা অনেকটা কম, অনেকটা না মোটামুটি অনেকটাই কম আছে বললে চলে। আর দেখতে পাচ্ছ আমার পেছনে এটা ভীষণ সুন্দর করেছে। প্রত্যেক বছর আমি এখানে আসি আর প্রত্যেক বছর এখানে মোটামুটি দুদিন কি তিন দিন করে আমি আসি, যেহেতু একদম বাড়ির কাছে। কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই? আমিও কিন্তু আজকে বিন্দাস আছি, কিন্তু তার আগে বলি হ্যালো বন্ধুরা, আই এম ব্যাক, চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এখনও কিন্তু আমাদের পুজো শেষ হয়নি, আজকে আবারও বেরোচ্ছি। আমাদের লোকাল যে ঠাকুরটা আছে, আগের দিনকে এত ভিড় হয়েছে যার জন্য আমি পুরো ওই মন্দিরের অবধি পৌঁছাতে পারিনি, মানে পুরো সেই ঠাকুরের সামনে অবধি পৌঁছাতে পারিনি, তাই আজকে আবারও যাচ্ছি। আর আগের দিনকে কী হয়েছে, প্রচুর দোকান বসেছে কিন্তু এত মারাত্মক ভিড় আমি কিচ্ছু কিনতে পারিনি, তাই আজকে আমি অবশ্যই মনে করে না চশমাটা নিয়ে নিয়েছি, কারণ আমি যে কানেরগুলো ঝুলছে আমি চশমা ছাড়া ডিজাইনগুলো বুঝতে পারছি না, তাই মনে করে আজকে ব্যাগের মধ্যে চশমা নিয়ে নিয়েছি। আজকে প্রচুর কয়েকটা প্রচুর না মানে মোটামুটি যা যা পছন্দ হবে সেইগুলোই নেবো আর কি। আর দেখো হাতে আজকে আমি এই চুড়িগুলো পরেছি, এগুলো আমার ভীষণই পছন্দ তাই আমি এই চুড়িটা পরেছি। আর রেডি তো মোটামুটি হয়ে গেছে, পুরনো ড্রেসই পরে যাচ্ছি কারণ আজকে অলরেডি পুজো শেষ, মানে এরকমই একটা ব্যাপার আর কি। তো টুকটাক কয়েকটা জিনিস, আর ওই ঠাকুরটা বিভৎস ভালো হয়েছে, আজকে পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো ঠাকুরটার। প্লাস আবার ওখানকার যে লোকাল যে দোকানগুলো উঠেছে, 10 টাকা সেল দিচ্ছে বিভিন্ন রকমের কানে, 30 টাকা 40 টাকা 50 টাকা, মানে দারুণ দারুণ কানের এসছে। আগের দিনকে দেখেছি কিন্তু আমি না বুঝতে পারছিলাম না বলে নিইনি, তাই আজকে এখনই যাচ্ছি রাজু আর আমি। রাজু বাইরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি এখন বকবক করছি, যাই হোক আর বকবক করবো না, চলো আমার সাথে। তো আমি আবার ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। আর আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের লোকাল একটা ঠাকুর যেটার নাম আছে সর্বেরিয়া পল্লী সেবা সংঘ, তো ওখানে আজকে আমি চলে এসেছি। আজকে ভিড়টা অনেকটা কম, অনেকটা না মোটামুটি অনেকটাই কম আছে বললে চলে। আর দেখতে পাচ্ছ আমার পেছনে এটা ভীষণ সুন্দর করেছে। প্রত্যেক বছর আমি এখানে আসি আর প্রত্যেক বছর এখানে মোটামুটি দুদিন কি তিন দিন করে আমি আসি, যেহেতু একদম বাড়ির কাছে। আর এখানে প্রচুর বড় মেলা আছে। হ্যাঁ রাজু বলছে যে কিছু শোনা যাবে না, আই মিন হ্যাঁ শোনা যাবে না, কারণ মানে আওয়াজটা তো অনেক বেশি, শোনা কতটা যাবে আমি জানি না, যতটা সম্ভব ততটা আমি বলার চেষ্টা করছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার পেছনটা দেখো আর এই পাশটা দেখো, আর রাজু দাঁড়িয়ে আছে ওই যে। আর এবারে মোটামুটি আমাদের এই দিকে ঠাকুরটা মোটামুটি দেখা হয়ে গেছে, চলো এবার যাব আমরা, এবারে কিছু খাবো আর কি, ফুচকা তো খাবোই তাছাড়াও। আর এখানেই দেখতে পাচ্ছ এখানে প্রচুর প্রাইস পেয়েছে,
প্রত্যেক বছরই কিন্তু এখানে কিন্তু প্রচুর প্রাইজ পায়। এখন আমরা খাচ্ছি এগরোল, তারপর যাওয়ার সময় আমরা বিরিয়ানি নিয়ে চলে যাবো। আর ঘুগনি খেয়েছি, আর কিছু ভাবে ফুচকা খাবে নাকি? ফুচকা আমি খাবো, রাজু খাবে না। মেলার রোল একেবারেই ভালো হয়। এটা প্লেট দিন না। বলো তোমার নামটা, বলো। পূজা। পূজা, আর এটা তোমার ছেলে? হ্যাঁ। আর এই বাড়ি আসলাম, দেখো জিনিসপত্র অনেক কিনে নিয়ে এসেছি, প্লাস্টিকের জিনিস, খাবার দাবার, জিলিপি, গুড়ের অনেক কিছু নিয়ে এসেছি, কিন্তু আগে ফ্রেশ হবো, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আর এই হলো রাতের আমাদের ডিনার। আর মেলার বিরিয়ানি এই যেটা খাচ্ছি, আমি তো বলবো একদমই ভালো না খেতে। এতে এত বেশি সেই আতর আতর কেওড়া জল আর কি সব দেয় না, সেইগুলোর গন্ধ অনেক বেশি বেড়েছে একদম খেতে। আমার তো একদম ভালো লাগছে না খেতে, মানে বড্ড বেশি গন্ধ। আমি কি খাবো? আর দেখবে আমাদের হাউসওয়াইফদের যখন কোথাও যাওয়ার থাকে, ধরো সেটা শপিং হতে পারে, পুজোয় ঘুরতে বেরোনোও হতে পারে, বা কারোর বাড়িতেও হতে পারে, মানে যে কোনোই বলো না কেন, কিন্তু আমাদের মাথার মধ্যে দেখবে একটা চিন্তা থাকে যে আমার বাড়িতে গিয়ে রান্না করতে হবে বা ফিরে আমাকে কিছু বানাতে হবে, এরকম একটা চিন্তা থাকে। কিন্তু যদি আমরা খাবার কিনে আনি বা কোনো রেস্টুরেন্টে বসে খাই, তার মতো আনন্দ কিন্তু আর কিছু নেই। সেরকমই এই ঠাকুর দেখতে আছি, যদি রাতের খাবারটা আমরা যদি কিনে আনতে পারি, তাহলে কিন্তু ভীষণ মজা করে ঘুরতে পারা যায়। কিন্তু যদি মনের মধ্যে এই চিন্তাটা থাকে যে আমাকে বাড়িতে এসে রান্না করতে হবে, তাহলে কিন্তু বাবা কখন বাড়ি আসবো এরকম মনে হয়। আজকে আবার দু তিনজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে আমাদের মেলাতেই, তো ওরা আসলো, কথা বললাম। সত্যি আমার ভীষণ ভালো লাগছে যে লোকালও, মানে আমাদের চারপাশের লোকেও এত লোক দেখে, মানে যারা আমাকে চেনে
যারা দেখে সেটা তো ঠিক আছে, আর যারা আমাকে চেনে না, মানে আশেপাশের অনেক লোক আছে যারা আমাকে চিনতো না, তারাও আমাকে দেখছে, আমার ভীষণ ভালো লাগছে। এবার হচ্ছে মিষ্টিমুখ। জানি বিরিয়ানি খেয়ে উঠে কেউ এসব খায় না, কিন্তু আমি একটু মিষ্টিমুখ করছি, মানে মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে, অনেক ঝাল টাল খেয়েছি না, এবার একটু মিষ্টি খেতে ইচ্ছে, তাই জিলিপি খাচ্ছি। আর মেলা থেকে কিনলাম, দেখো একটা কানের, এগুলো 40 টাকা, বাট 30 টাকা, 40 টাকা আর বোধ হয় 50 টাকা করে সেল দিচ্ছিল। দেখতে দেখো পড়েছি। আর নিয়েছি আমি, আর নিয়েছি দেখো এই বাটিটা, এই বাটিটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, এই বাটিগুলো 20 টাকা করে সেল থেকে নিয়েছি। এটার মধ্যে কী বলো তো, একটুখানি উচ্ছে ভাজা বা একটুখানি তোমার আলু ভাজা, মানে কোনো ভাজা ভাজা কোনো টাইপের যদি কোনো জিনিস হয় তবে কিন্তু এগুলো এর মধ্যে রাখা যায়, কিন্তু গরম কোনো ঝোল তরকারি ডাল কিন্তু রাখা যাবে না, পুড়ে যাবে। আর এতে খাওয়াও একেবারেই ভালো না, কারণ যেহেতু এটা প্লাস্টিক, প্লাস্টিকের জিনিসে গরম রাখে খেতে কখনোই নেই, শরীরে অনেক বেশি না খারাপ হয়, মানে শরীরে অনেক রোগের সৃষ্টি হয়। তো এটা একটা 10 টাকা সেল, 10 টাকা সেলে দেখো এই প্লেটগুলো নিয়েছি, এগুলো নিয়েছি 10 টাকা করে। আর এগুলোর মধ্যে ধরো কোনো লোকজন আসলে একটু চানাচুর দিলে বা আর স্ন্যাক্স টাইপের কিছু দেওয়া যেতে পারে, ধরো ধরো এর মধ্যে দিলে দুটো সিঙ্গারা দিলে, একটা নিমকি দিলে বা দুটো রসগোল্লা দিলে, এই টাইপের জিনিসগুলো এর মধ্যে ভীষণ ভালো লাগবে। তো এগুলো 10 টাকা করে আমি 4টে নিয়েছি, এই দুটো নিয়েছি, এই একটা নিয়েছি, টোটাল 4খানা আমি এই প্লেট নিয়েছি। আর বাটি এই একটা নিয়েছি 20 টাকা। আর এই দেখো এই হাতাগুলো নিয়েছি 10 টাকা করে, 10 টাকা নিল 20 টাকা নিল, যাও একটা হবে। এগুলো বেশ এটার সাথে এইভাবে বেশ ভালোই লাগবে, যার জন্য একটা ম্যাচিং ম্যাচিং করে এই দুটো নিয়েছি, এই জিনিসগুলোই নিয়েছি। এই যে পুজো আসছে, পুজো আসছে, কত আনন্দ, কত আনন্দ, পুজো আসছে, এটা কিনবো, ওটা কিনবো, এটা পরবো, চুল কাটবো, মেকআপ করবো, ফেসিয়াল করবো, প্রত্যেকেরই তাই, এটা হয় মনের মধ্যে সবাই আসে, এক মাস আগে থেকে এগুলো চলে আসে। আর দেখো বিজয়দশমী মানে পুজো শেষ, একটা বছর কিন্তু এই ঠাকুরের জন্য, মানে একটা বছর আবার অপেক্ষা করতে হবে কবে আমাদের মা দুর্গা আবার আসবে, সেই সামনের বছর, মানে সত্যি বিজয়দশমী আসা মানে না প্রচণ্ড হারে মন খারাপ হয়ে যাওয়া। আর বেশিরভাগ বাড়ির ঠাকুরগুলো, বনেদি বাড়ির ঠাকুরগুলো সব বিজয়দশমীতেই ভাসান হয়ে যায়, শুধুমাত্র আমাদের বাড়ির ঠাকুরটা একাদশীতে ভাসান হয়। বিজয়দশমী হয়ে গেলে বিজয়দশমীর যে সকালে অঞ্জলিটা থাকে, সেই সময় যখন আমরা ঠাকুরকে অঞ্জলি দিতে যাচ্ছি ভোর সকালবেলা, তখন দেখবে মায়ের চোখটা না ছলছল করে, এটা কিন্তু একদমই সত্যি কথা। কারণ যখন মা আসে মহলার পরে, যখন তৃতীয়া চতুর্থীতে মা যখন মন্দিরে মণ্ডপে আসে, তখন দেখবে সেই মায়ের মুখটা দেখবে কী সুন্দর একটা গ্লেজি ভাব, আর কী সুন্দর একটা, মানে ভীষণ ভালো লাগে দেখতে। আর বিজয়দশমীর দিনকে দেখবে চোখটা ছলছল করে, এটা কিন্তু সবথেকে বড় প্রমাণ যে মাও যাচ্ছে, মারও কিন্তু কষ্ট হচ্ছে আমাদের সাথে, তার মানে অনেক অনেক বেশি কষ্ট হচ্ছে। তো বিজয়দশমীতে সত্যিই মন খারাপ হয়ে যায়, কারণ এটা তো আর বারে বারে আসবে না, এটা আবার আসবে এক বছর পর, তো এটা ভেবে একটু খারাপ তো লাগেই, সে তো আর কি করা যাবে, কিছু করার নেই। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক আর কমেন্টের মাধ্যমে। চলো সবাইকে এখন টাটা বলে দিলাম, খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। জানি সবার এখন মন খারাপ যেহেতু বিজয়দশমী হয়ে গেল, তো ঠিক আছে, এরপরে আবার আসবে লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, এখন পরপর পুজো চলতেই থাকবে, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তো মন খারাপ করে কোনো লাভ নেই, নেক্সট কাজের জন্য আমাদের এগিয়ে যেতে হবে। চলো এখন সবাইকে টাটা বললাম, আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে।